হুট কোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। আসানসোল লোকসভা নির্বাচনের দিন ধার্য হয়েছে 12 এপ্রিল, আর এই লোকসভা উপনির্বাচনের দিন যত সামনে আসছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। সোমবার বিকেলে কুলটির পাথরঘাট থেকে শুরু হয় বাইক র্যালির মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার নির্বাচনী প্রচার। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার হুট খোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারলেন। এদিন পাথরঘাট থেকে শুরু করে সেন্ট্রাল কবরস্থান হয়ে 6 নম্বর ও 12 নম্বর গেট হয়ে কুলটির বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন। এই নির্বাচনী প্রচারে এই নির্বাচনী প্রার্থীর সাথে ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি ও কর্মী সমর্থকেরা। সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।